রঘুনাথ ঘোষ, অতিরিক্ত জেলা শাসক শ্রী রামকৃষ্ণ মাইতি, শ্রী যতীন্ময় তাঁতি, মাননীয় মহকুমা শাসক শ্রী সঞ্জয় পাল মহাশয়, জেলা পরিষদ সদস্য শ্রী জলিল আহমেদ মহাশয়, শ্রী বরুণ দত্ত মহাশয়, আমাদের এই স্মরণসভা কমিটির কর্ণধার শ্রী যতীন্ময় রায়, খুব সুন্দর গান গাইলেন নির্মল রায় এবং জয়া রায়, আমাদের পেন্সিল ব্যাটারি কিন্তু জোর হচ্ছে ডায়নামাইটের, সেই খোকন নাগ এখানে আছেন, তো ওনাকেও ধন্যবাদ, এত সুন্দর এক অনুষ্ঠান উনি অর্গানাইজ করছেন, সত্যি সত্যি পেন্সিল ব্যাটারির জোর ডায়নামাইটার থেকে কম কিছু না। আর এছাড়া আছেন শ্রী চন্দ্রকান্ত রায় আমাদের সভাপতি, মিঠুন বৈশ্য বিখ্যাত, সত্যজিৎ বিশ্বাস ডেপুটি ম্যাজিস্ট্রেট, সুপর্ণা বিশ্বাস ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমাদের ব্যবসায়ী সমিতির কর্ণধার গণ আছেন, শ্রী পার্থ সাহা অ্যাডভোকেট আছেন, এবং আমার প্রেসের বন্ধুরা আমি হিমাংশুকে দেখতে পাচ্ছি, গৌরহরি দাস আছেন, তন্দ্রা চক্রবর্তী, চন্দ্রশেখর, সূত্রধর, শ্রী চাঁদ কুমার বড়াল, কাউকে মিস করলাম? আছেন হয়তো কেউ লুকিয়ে, তো খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে। হ্যাঁ গৌর, গৌর তো আছেই, গৌর একটু হাত নেড়ে দাও সবাই যাতে দেখতে পায় তোমাকে, গৌর আছেন আমাদের উত্তরবঙ্গ সংবাদের খ্যাতনামা সাংবাদিক। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের ভাবায়া নৃত্য এবং আমাদের করে পরিবেশন করে নিয়ে আসা হলো, খুব ভাল লাগলো, বৈরাতি ভাবায়া আজকে এখানকার সংস্কৃতি, এখানকার ঐতিহ্য সেটা ধরে রাখার একটা কৃত্রিম প্রয়াস নেওয়া হয়েছে এবং সেই প্রয়াস সফল হয়েছে আজকের এই দিনে, আজকের এই মঞ্চে, এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, সেই প্রয়াসের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। এবং অবলুপ্ত অনেক গান, অনেক অনেক ছন্দ, অনেক অনেক সুর, সেগুলো ফিরে আসছে আমাদের গর্ব এই জেলা। আমি যদিও ভূমিপুত্র না, আমার মাও আছেন স্টেজে, কিন্তু আমরা ভূমিপুত্র না এখানকার, কিন্তু আমরা গর্ববোধ করি যে এখানের সংস্কৃতি এবং এখানের ঐতিহ্যর সাথে নিজেদেরকে জড়িয়ে রাখতে খুব আরাম হয় এখানে আসতে এবং এখানের হাওয়া বাতাস নিতে। আমাদের আজকেও আরেকটি কার্যক্রম আছেন, আমাদের মাননীয় মন্ত্রী একটি বই উদ্বোধন করবে, যেটা রাসমেলায় প্রথম হচ্ছে, এবার প্রথম রাস উৎসবের জন্য রাসমেলার একটা বই আমরা করেছি। আমাদের অমিয় কুমার দেব বক্সী কদিন আগে প্রয়াত হয়েছেন, আমরা ওনাকেও স্মরণ করি, এবং এই বইয়ে আমাদের সব থেকে বড় যেটা পাওনা, যেটা ফিরে এসছে, সেটা হচ্ছে আমাদের এখানকার যে অ্যান্থেম বা এখানকার যে জাতীয় সঙ্গীত, অর্থাৎ সুজল সুফল শস্য শ্যামল বাংলাদেশের কণ্ঠহার, ধন্য মনের জন্মভূমি স্বর্ণভূমি কুচবিহার, আমাদের স্বর্ণভূমি, আমাদের জন্মভূমি কুচবিহার, কুচবিহার নিয়ে আমাদের গর্ব, কুচবিহারই আমাদের প্রাণ, কুচবিহারই আমাদের দিক নির্দেশক। আমি সত্যি আনন্দিত এবং উৎসাহ বোধ করছি আজকের এই দিনে আপনাদের সামনে হাজির হতে পেরে, এবং আমাদের যে এই বইটা, যেখানে অনেক সাংবাদিক আমাদের বন্ধুরা পাশে দাঁড়িয়েছেন, আমাদের সাহায্য করেছেন, মাননীয় মন্ত্রী আছেন, এই বইটাও আজকে উন্মোচিত হবে। আমার বিশ্বাস যে এই বইটা থেকে আমরা কিছুটা, প্রথম বর্ষ হলেও কিছুটা আমরা দিক নির্দেশন করতে পারবো রাসমেলা এবং রাসমেলার এই যে সংস্কৃতি এটা ধরে রাখার ক্ষেত্রে। আজকের এই মঞ্চ গানের মঞ্চ, এই মঞ্চ আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাবে, অনেক খ্যাতনামা শিল্পী এই মঞ্চ থেকে দাঁড়াবে ভবিষ্যতে, ভবিষ্যতের প্রজন্মকে তারা নিয়ে আসবে, এগিয়ে নিয়ে আসবে। আমি গর্ববোধ করি এরকম একটি জায়গায় আসতে পেরে, এবং আজকের এই অনুষ্ঠানে যারা আছেন সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার, স্পেশালি এখানকার যারা দর্শক, সত্যি পূর্ণ করেছি আমরা বলে এখানে দাঁড়াতে পেরেছি, ভালো থাকবেন সবাই।